মাম্মা ওঠো ওঠো ওঠো, বাবা 7টা বেজে গেছে, স্নান করতে হবে, ওঠো। সুপ্রভাত সেন্সেশন পরিবারের সকলকে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন একটা সকালে তোমরা সবাই খুব খুব ভালো থেকো এবং তোমাদের কাছের মানুষদেরকেও খুব ভালো রেখো। তো এই বলেই আজকের ব্লগটা এখানে শুরু করছি। মিথি দাস, থ্যাংক ইউ ফর দিস ইন্ট্রো লাইন। আবার আমি শুরু করেছি ইন্ট্রো লাইনগুলো, মাঝে বেশ কয়েকদিন ভুলে গিয়েছিলাম, মানে ছিল সব ক্যাপচার করে রাখা, বাট বলা মানে শুরু করার সময় বলা হয়ে উঠছিল না। তো আজকে সকাল সকাল উঠেই, ঘুম থেকে উঠেই ওইদিকে যখন চোখ পড়লো তো দেখলাম যে ইন্টারনেটটা কাজ করছে না, তো সঙ্গে সঙ্গে পিন্টুদা মানে এখানকার লোকাল যে দেখে তাকে ফোন করলাম, সে বলল লোক পাঠাচ্ছি, এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে হয়তো। তো ততক্ষণ দেখি কিভাবে কি কাজ করব, জানি না মোবাইল ডাটাতে কতটা কি অফিসের কাজ হবে একটু ডাউট আছে, বাট যতটা হবে ততটা করব। তোমার ননদ আজকে আসবে? আজকে বিকেলে আসছে রান্নার লোক, মানে যে রান্না বান্না করবে, বিকেল বেলায় ডেকোরেশনের লোককেও আসার কথা বলা হয়েছে। তো সমস্ত কিছু বিকেল বেলা থেকে জন্মাষ্টমীর সমস্ত প্ল্যানিং প্লটিং গুলো আবার শুরু হতে চলেছে। পম্পিও আসবে, এসে এখানে বাড়িতে প্ল্যানিং প্ল্যানিং হবে, কাকে বলবে, কাদের কাদের নেমন্তন্ন করবে। তো ওই দিন প্রবলেমটা হচ্ছে বেশিরভাগ লোকেরই বাড়িতে পুজো, ওই জন্য যাকেই বলছি মানে এমনি কথায় কথায় বলে হ্যাঁ আমাদের বাড়িতে হয় পুজো। তো দেখা যাক তার মধ্যে যারা আসবে তাদেরকে নিয়েই পুজোটা হবে। আর একটা যেটা প্ল্যান করেছিলাম যে একটু গান বাজনার আসর বসাবো, বাট সেটা আর হলো না, তার কারণ এখানে আমার যে একজন দুজন চেনা ছিল তারা তাদের নিজেদের বাড়িতেই পুজো বললো, দাদা ওই দিন পসিবল না, ওর আগের দিন করো পরের দিন করো এসে করে দিয়ে যাবো, বাট ওই দিন পসিবল না। তো হালটা ছাড়লাম একটু, মানে কীর্তন না কিন্তু ওই একটু ঠাকুরের গান ঠান এসে গাই, তো এরকম একটা প্ল্যানিং করেছিলাম। কার্ডবোর্ডটা দিয়ে না আমার একটা ইউজফুল জিনিস বানিয়েছি। কি ইউজফুল জিনিস বানিয়েছো তুমি? আমার পুরো নিজে। তুমি কার্ডবোর্ডটা দিয়ে একটু দুষ্টু করেছো? না, নিজে জিনিসগুলো বানানোর একটা কভার বানিয়েছি। নিজের জিনিসগুলো বানানোর একটা কভার? আরে রাখার একটা কভার, যেমন কার্ডবোর্ডের পিস, আমার ওই ম্যাগনিফাইং গ্লাসের পেনটা, একটা ছোট কাঁচি। আর কিছু মাম্মাকে? না মা কি আমার মাম্মাকে ওখানে বলে রেখে দিবি। শোনো আমার এক, শোনো আমার মানি ব্যাংক মানে পিগি ব্যাংক, হুম পিগি ব্যাংকও একটা বানিয়েছি। ও আচ্ছা, এই স্লাইডে ওইটা দিয়ে। মানে কত মানি হয়েছে ওখানে? একটা বাংলো কেনা যাবে? না। একটা ফরেন ট্রিপ করা যাবে? না। মালদ্বীপ যাওয়া যাবে? না। চল না। না, এই কয়েন্স। কয়েন্স দিয়ে মালদ্বীপ যাওয়া যাবে না? অতগুলো কয়েন্স নাই আমার, মানে ডেস লাইটে যতটা ততটা ভর্তি কয়েন আছে। এ না ডেস লাইটে এরকম, ডেস লাইটে কে দিল তোমাকে এত মানি? আরে আমি একটা জায়গায় খুঁজে পেয়েছিলাম, সেই মানিগুলো আমি নিয়ে নিয়েছি। যা সেম সেম, দাদু এসে দেবে গুম গুম গুম। না সেটা ইউজফুল হয় না, দাদু দেবে গুম গুমা গুম। আমি একদিন একটা কাবার্ডের মানি বানিয়েছিলাম, দাদু এসে দেবে সব মানি গুলো নিয়ে নিচ্ছিস? দেবে না। দেবে না কি, এত কনফিডেন্ট কোথায় থেকে? দেবে না, দেবে না। কে বলেছে?
আমার মুম বলেছে কি বলেছে দিদুন বলেছে দিদুন বল ভালো না মকে পে চকা আগরে মামার বাড়ি হ্যাঁ মামার বাড়িতে তো তিতো বলছি মামার বাড়ি তো তিতো কি করবি দাগগুলো পলে গেছে টুটু করে বেরিয়ে গেছে চকটা গুলো এইখানটা এই এই সাইডটা আর এই সাইডটা নতুন পেইন্ট হয়েছে বাকিগুলো সব ঠিক আছে সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে না খুব ভালো হয়েছে সত্যি করে বললো এটা ইউজ সত্যি করে বলছি ইউজফুল জিনিস ও আই সি কি বলছে কি হয়েছে এটা ফেরি দাদা পিলু আগের বার খুলে লাগিয়ে যায়নি মনে হচ্ছে তো এই হচ্ছে এখন ল্যাম্পের এই অবস্থা কাজ চালানোর মতো হয়ে আছে তো তোমরা অনেকেই কনসার্ন দেখিয়েছো পোস্টে এই যে দেখো এইখানটাতে অটোর ওইটা লেগে গিয়েছিল এইখানটা ধরে ওটা টেনেছে পুরোটা বেরিয়ে গিয়েছিল এখান থেকেই খুলে গিয়েছিল পুরো ব্যাপারটা এই ব্যাপারটা এখন ঠিকই আছে আমিও একবার দেখতে এলাম যে কীরকম কি ইয়ে হয়েছে বাহাদুর একদম চমকাইয়ে দিচ্ছে গাড়ি তো আজকে অফিস থেকে ব্রেক নিয়ে একটু এলাম তার কারণ হচ্ছে দুদিন ধরে ফুলের দোকানে পাচ্ছি না ওকে ধরতে ওই জন্য আজকে তাড়াতাড়ি বেরিয়ে এলাম কিন্তু ম্যাডাম বেরোলো ওই যে বেরিয়ে গেছে কখন থেকে এসছি বলেন তো এখন এই একটু বেরোচ্ছি কাজ করছে উনি করিস না ছেড়ে দে তো ম্যাডাম এর এখন এভরিডে একটা ডিউটি হয়েছে এখন না যদি অনেক দিন ধরে এটা ফলো করে ঘড়িতে একটা পেরোলেই দাদুকে ডাকবে দুপুরবেলায় আর রাত্রেবেলায় কটা নটা বুঝছো না তো গুদু 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 বাচ্চা এটা তো গুদু বাচ্চা তুই আবার গেছিস এইবার ও নিচ থেকে ঢিল ছুটবে তুমি চল খেয়ে নিন চল খাবো না মানে বাবা দাদু যদি আজকে না আসে না খেয়ে থাকবি আচ্ছা দেখি তাহলে কতক্ষণ না খেয়ে থাকতে পারিস হ্যাঁ পুঞ্জ রান্না হয়ে গেয়া মানুষের কত প্রকারের কুবুদ্ধি হয় দেখো 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 ভেতরে যাচ্ছে তাই বেলা কি দাদু সত্যি আছে কত দুষ্টু হয়েছিস সেই তো দেখছি তো এই খেতে বসে গেলাম কি কি আছে বলো মেনুতে বেগুন ভাজা আর পটলের দোরমা আর কমপ্লিট মাছে কারি ওই যে সকালটা করে এসছে
আগে মুখ খুলতে পারছে না, কি আছে বল? হ্যাঁ করতে পারছি না, ভাতটা ঢোকাতে পারছি না, দেখো না খুলে গেছে। খুলে গেছে, তার মধ্যে মুখে আবার ওই কি হয়েছে ইনফেকশনের মতো না হয়ে গেছে, তিনটে বেরিয়েছে, আমি কিছুই খেতে পারছি না। ভালো হয়েছে, কম করে তো এই বাবাকে খেতে দিয়ে দিলাম, ওই রুমে বাবা খাচ্ছে আর আমি আর কাকুদাদা এখানে বসে পড়েছি। তো ফাইনালি এসে গেল গোপ্রোর মাউন্ট, চলো এটা খুলে লাগাই, তারপর দেখি আজকে বিকেল থেকে গোপ্রোতে শুটিং হবে। তো এইটা এখন শুটিং করছি আমি গোপ্রো থেকে, জানি না কিরকম কি চেঞ্জেস দেখলে, তোমরাই বলো যে গোপ্রোতে অন্যরকম চেঞ্জেস পাচ্ছ না আগে যেটা মোবাইলে করছিলাম সেটা ভালো। তো এই যে গোপ্রো হাতে, কিছুই বুঝতে পারছি না মানে যে কিরকম ইয়েটা আসবে, ওই জন্য মানে কনফিডেন্সটা পাচ্ছি না যে কালকে ভিডিওটা দেখার পরে বুঝতে পারবো যে কিরকম কি ব্যাপারটা দাঁড়াচ্ছে। প্রত্যেক দিন বিকেলবেলায় এখন এই এক হয়েছে, বিকেল 4:30 বাজে আর পুরো অন্ধকার করে মেঘ করে আসছে, মানে বিকেলটা পুরো একদম যা তা করে দিচ্ছে। তো যাই হোক, আমার এখানে একটা এডিটিং বাকি ছিল, সেটা করছি। তো আমি এখানে এডিটিংটা করছি আর সাথে এখানে এটা খাচ্ছি, এটা কি বলো তো দেখি, এটা হচ্ছে ড্রাই মুসলি। মুসলি হচ্ছে খুব হেলদি ফুড তোমরা সবাই জানো, তো যারা মুসলি দুধের সাথে খেতে পছন্দ করো না তারা ডেফিনেটলি একবার ড্রাইটা ট্রাই করতে পারো, আমার তো বেশ ভালো লাগে ড্রাইটা, মানে লাইক ওই চানাচুর এই কাইন্ড অফ, মানে টুকটাক খাওয়ার সময় যেটা হয় তখন এই ড্রাই মুসলিটা যদি ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে। তো যারা যারা ডেফিনেটলি ট্রাই করছো আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তো ম্যাডামের অবস্থা এবার কাহিল হতে চলেছে এটা আমি বুঝতেই পারছি, মানে আজকের দিনটা, তার কারণ ক্যামেরাতেও ফাইল আছে, তারপরে গোপ্রোতেও ফাইল আছে, এদিক ওদিক করে দেখে আগের ফাইলটা যেমন ক্যামেরার ছিল এই ফাইলটা আবার গোপ্রোর, তো দেখেই নিলাম মোটামুটি একটু কীরকম একটা লাগছিল যে ঠিকঠাক হচ্ছে কি না, দারুণ লাগছে। মানে এই যে আমি নড়ছি পিছনের জিনিসটা যেন পুরো ওরকম করে নড়ছে এটা আমার মনে হলো এখন, তো এক্সপেরিমেন্ট ওই জন্য আমি একটু ঘুরে ঘুরে করছি যে এখানেও সেই এফেক্টটা আসে কি না, বাইরেটা সেটা খুব ভালো লাগছিলো, এখানে জাস্ট প্রিভিউ দেখে যা বুঝলাম, ল্যাপটপে ফেলার পর যে ব্যাপারটা কীরকম কী হবে জানি না, তো আশা করছি ভালো হবে। হ্যাঁ, তো কালকের ভিডিওটাতে আমি বলেছিলাম যে অ্যামাজনের অ্যাপের প্রবলেমটা, তো অনেকেই তোমরা আমাকে সাজেস্ট করেছো যে দাদা অ্যাপটাকে আপগ্রেড করো। ইয়েস, ইউ গাইজ আর অল আর কারেক্ট, আমার অ্যাপটা আপডেট ছিল না, অ্যাপটাকে যেই আপডেট করলাম অমনি এটা দেখালো আর আজকেই ডেলিভারি পেয়ে গেলাম, তো থ্যাংক ইউ ফর সাজেস্টিং দিস। যাই হোক, বৃষ্টি তো এখনও পড়েই যাচ্ছে, জানি না কখন ওই বাড়ি যেতে পারবো, কখন ওদেরকে আনতে পারবো, আর এইরকম বৃষ্টি পড়লে তো নিজে আন্দাও আসতে পারবে না, ফুলবালাও আসতে পারবে না, তো মনে হচ্ছে যেন সকালবেলাতেই ব্যাপারটাকে সারতে হবে, কারণ সকালবেলা একটু ওয়েদারটা ঠিকঠাক থাকছে। যেতে তো একবার হবে ওই বাড়িতে, তার কারণ ফাইলগুলো ট্রান্সফার করতেই হবে, নাহলে কালকের ব্লগে এই ফাইলগুলো আসবে না, তো আশা এটাই করছি যে যত তাড়াতাড়ি বৃষ্টি কমে যায় তত তাড়াতাড়ি যেন আমি বেরোতে পারি। ঘড়িতে সময় এখন 7:45, এখানে বসে বসে এখন দেখছিলাম ডায়াল 100, মনোজ বাজপেয়ী অন্য লেভেলের। তো এটা আবার কিন্তু মোবাইল দিয়ে, গোপ্রো এখনও চার্জ হচ্ছে আর সঙ্গে সঙ্গে মা এনে দিল গরম গরম ঘুগনি, ঘুগনিতে আছে আবার হচ্ছে গিয়ে পনির। তো যাই হোক, বৃষ্টি এখনও কন্টিনিউয়াসলি হয়েই চলেছে। তো সে 5টা থেকে রেডি হয়ে বসে আছি, ঘড়িতে এখন বাজে 7:10, অ্যাকচুয়ালি একটু ওই বাড়ি যাওয়ার ছিল যেমনটা তোমরা জানো, এমন বৃষ্টি পড়ছে 7:10 বাজে, এখন অবধি সে নাচতে পারিনি, আমিও যেতে পারিনি। তো যাই হোক, মিমলিকে এখন পড়াচ্ছি, ওই জন্য একটু পড়িয়ে নিচ্ছি, যে পরে যদি যেতে হয় তাহলে আবার ওর পড়াটা একটু ইয়ে হবে, ওই জন্য ওটাকে পড়িয়ে নিচ্ছি, দেখি বৃষ্টিটা থামলেই ও আসবে, তারপরে যাওয়া হবে কি না হবে দেখা যাক কি হয়। তো ম্যাডাম এখন প্যারাগ্রাফ লিখছে। এইটা বাবা।
তো আলো পেয়েছি ওই জন্য দাঁড়িয়ে গেলাম, গোপ্রো কিনেছি, বৃষ্টিতেও কোনো প্রবলেম নেই, ওই জন্য দুজনে বেরিয়ে পড়েছি একটু। তো বৃষ্টি হয়ে যাওয়া শান্তিনিকেতনটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, দেখো টুপিটা পড়ে আছে, টুপিটা রাস্তায় পড়ে গেল একবার, নোংরা লেগে গেছে। তোমাদেরকে একবার শান্তিনিকেতনটা দেখাবো, বৃষ্টি ভেজা শান্তিনিকেতনটা, সেই জন্য বেরিয়ে পড়লাম। বৃষ্টি জাস্ট দেখো, মানে ওই দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে না, তবে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে গোপ্রোটা কিন্তু খুব হ্যান্ডি, মানে জানি না কিরকম কি আসছে রেকর্ড অ্যান্ড সাউন্ড, সেটা আজকে এডিট করার সময় বুঝতে পারবো, বাট মাস্ট সে ভীষণ হ্যান্ডি, মানে খুব ভালো লাগছে, এতদিনে মনে হচ্ছে হ্যাঁ ব্লগ করে বেশ ভালো লাগছে, দেখা যাক কি হয়। তো চলো, যদিও আলোর একটা ইস্যুজ হচ্ছে গোপ্রোটায়, আলো ইস্যুজটা না থাকলে, মানে লাইটটা যদি এটা যদি অন্ধকারেও শ্যুট করা যেত তাহলে আরও বেশি ভালো হতো, বাট সেটা হচ্ছে না, আদারওয়াইজ খুব হ্যান্ডি। স্যার এখানে দাঁড়িয়ে পড়েছে কফি খেতে, আমি এখানে ওয়েট করছি, আমি যদিও খাবো না, তো চলো। তো এই ছানাটাকে খেতে দিয়ে দিলাম, এবার বাবাকে দিই। ভালো লাগছে কিন্তু না, বেশ হ্যান্ডি একদম, খুব ভালো লাগছে এটাতে শুট করতে। ঠাকুর দাদা রাত্রে একটু দেরি করে খাই, ওই জন্য ঠাকুর দাদা একটু দেরিতেই খাই, বাট আজকে বাবার আটে অর্ডার হচ্ছে যে ওকেও তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, তো আজকের জন্য ওকে ছুট দিয়েছে খাওয়ার সময় বললাম যে লেট হয়ে গেছে, তার কারণ হচ্ছে গিয়ে ডায়াল 100 এই সিনেমাটা দেখছিলাম, মনোজ বাজপেয়ীর। শেষটা দেখে ঠিক জমলো না, মানে শেষটা একটু অন্যরকম, মানে ওই আর কি, ভারাক্রান্ত মন নিয়ে শেষ করলাম, কি হলো কি ব্যাপার কিছু বলবো না। তখন আমি চাই তোমরাও দেখো, মিডল এজ ফ্যামিলিতে এই প্রবলেমটা খুবই হচ্ছে, মানে অনেকেই এই ধরনের সমস্যায় ভুগছে, তো দেখা উচিত, বোঝা উচিত, শুধুমাত্র বাবা মাদের নয় ছেলে মেয়েদেরও এটা দেখা উচিত, এটা বোঝা উচিত যে বাবা মাদের উপর দিয়ে কতটা স্ট্রেস যায়। এর বেশি আর কিছু বলবো না। তো ওইটা দেখতে দেখতে ওটা সকাল সন্ধ্যেবেলাতে ওটা দেখা শুরু করেছিলাম আফটার অফিস, তারপর তো বেরিয়ে গেলাম, ওই জন্য এসে তারপরে ওটাকে শেষ করলাম। তো চলো এইখানেই আজকে শেষ করি, আর বেশি বকবক করবো না, আর শেষ না করলে কালকে যেমনটা বলেছিলাম শেষ করছি, তার কারণ একটা নতুন শুরুয়াত নিয়ে আসতে চলেছি আবার কালকের নতুন ব্লগে। তো এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো, গুড নাইট।